আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ। এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। কালকে কালনাতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল। কালনা থানার পাথরঘাটা এলাকায় বিজেপি কর্মী রবিন পালের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার অভিযুক্তেরা এখনো অধরা। সে কারণে কাল কালনা থানায় এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন জমা দেয় রাজ্যের বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি ও বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের কিছু আক্রমণাত্মক কথার জন্য কালনার চেয়ারপারসন দেবপ্রসাদ বাগ কালনা থানায় অভিযোগ দায়ের করেন। লোকাল বিজেপি নেতা সুশান্ত পাণ্ডে, সঞ্জীব দাস এবং রাজ্যের বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নিরীহ মানুষের মৃত্যুকে নিয়ে গত কয়েকদিন ধরে একদম ঘৃণ্য এবং জঘন্য একটা রাজনীতি করে যাচ্ছেন বিজেপি দলের রাজ্য নেতারা এবং জেলা স্তরের নেতারা। কারণ যে মানুষটি মারা গেছে সে কোনো দিন বিজেপির সক্রিয় কর্মীও না এবং দলের সদস্যও ছিলেন না, অথচ এই মৃত্যুটাকে নিয়ে গত কয়েকদিন ধরে কালনা, শান্ত কালনা শহরটাকে, বিশেষ করে যিনি মারা গেছেন তিনি কালনা শহরেরও বাসিন্দার না, তিনি হচ্ছেন আমাদের কালনা থানার মধ্যে অবস্থিত দু নম্বর ব্লকে তার বাড়ি, তিনি কোনো কালে বিজেপি করতেন না, অথচ এই মৃত্যুটাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তাদের রাজ্য স্তরের নেতা এবং জেলা স্তরের নেতা এসে বারবার কালনা শহরটাকে, শান্ত কালনাকে অশান্ত করার একটা চেষ্টা করছে। ঠিক গতকালকে একটি থানা ঘেরাও কর্মসূচি ছিল, সেই থানা ঘেরাও কর্মসূচিতে আপনার হচ্ছে কিনা যে ওই ওদের রাজ্য স্তরের নেতা রাজু বন্দ্যোপাধ্যায় কালনাতে এসে আমাদের দলের যিনি জেলা সভাপতি এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে এনকাউন্টার করা হবে এই এরকম একটি উক্তি তিনি ছেড়ে গেছেন। শুধু তাই না, তিনি বলেছেন যে তার দলের কর্মীদের সতর্ক থাকতে, তারা যে উনি নির্দেশ দেবেন এবং পুরো ছকটা সাজিয়ে দেবে। উত্তরপ্রদেশের বিকাশ দুবেকে যেভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, স্বপন দেবনাথ সহ তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদেরকে এক একটাকে ধরে এনকাউন্টার করা হবে। এর সঙ্গে বীরভূম জেলার যিনি সভাপতি অনুব্রত মণ্ডলের নামটাও তিনি জড়িয়ে দিয়েছেন। তাই এরই প্রতিবাদে আমি আজকে কালনা থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং এর সঙ্গে কালনার দুজন তিনজন নেতৃত্ব যারা বিজেপির আছে তারাও এর সঙ্গে যুক্ত। তার মধ্যে অন্যতম বুড়ো দাস বলে একজন আছে, সঞ্জীব দাস, সুশান্ত পাণ্ডে, এরাও অত্যন্ত কুরুচিকর মন্তব্য স্বপন দেবনাথের এগেনস্টে করেছেন। তার প্রতিবাদেই আজকে একটি স্মারকলিপি বা এফআইআর কপি আমি থানায় জমা দিয়েছি। বিজেপি নেতৃত্ব খুনের রাজনীতি করে না, যদি খুনের রাজনীতি করত তাহলে বিজেপির এত কর্মী, এই 130-132টা কর্মী যেভাবে খুন হলো সে জায়গায় তৃণমূলের খুন হয়নি। দ্বিতীয় কথা, যেটা কালকে মাত্র কয়েক ঘন্টার নোটিশে বিজেপির এত কর্মী সমর্থক কার্যকর্তা এসেছে, এটাতে তৃণমূল ভয় পেয়েছে এবং আমাদের যে কর্মীদের দেখে দেখে হেসে হেসে মারা হচ্ছে, যে গ্রামে বিজেপির শক্ত ভিত হচ্ছে সেখানে বিজেপির কর্মীদের কেস দিয়ে আটকানো হচ্ছে, এই জন্যে আর চেষ্টা করছে। বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসও করে না, কোনোরকম বিজেপির মোটিভ নেই। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।